দেন। এত মুশকিল প্রশ্ন, ইমাগো আমি পাস করতে পারবো? এগুলো কি, এটা আবার কি? আমি তো পাস করতে পারবো না, আমার কি হবে এবার? আমি আমি ফেল, আমি যদি ফেল করি তাহলে আমার কি হবে? আমি ঘর থেকে বার কর দিবে আমাকে, আমি রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াবো, আমার কি হবে? আমি ফেল করে যাব, আমার কি হবে? আমার খুব ভয় লাগছে, আমার কি হবে? এ প্রশ্নের একটা উত্তর আমি পারবো না, কি হবে? ওই দেখি প্রশ্নটা লি, এবার একটু দেখে নি। এই প্রশ্ন, কোনো চিন্তাই না, একবার চারিদিকে দেখি তো কেউ আমাকে দেখছে নাকি না, কেউ দেখে না। প্রশ্নটা দেখি, এই প্রশ্ন কোনো ব্যাপারই না, সেকেন্ড হয়ে যাবে। চিরকুটি আছে সাত, তো ডরার কি বাত, এইও চিরকুটি। আর চিরকুটি কোথা কোথা থেকে বার করবো কেউ বুঝতেও পারবে না। বগলের তলাতে চিরকুটি, তারপরে বগলের তলায় চিরকুটি, কানের ভিতর থেকে চিরকুটি, এবার বেরোবে পেটের ভিতর থেকে চিরকুটি। আরও আছে, আরও আছে, দাঁড়াও, এইও আরও আরও আছে, এইও পুরো ক্লাসকে আজকে আমি পাস করে দেবো, এবার আমি পাস, আমার সাথে সাথে পুরো ক্লাসও পাস। লেখা শুরু, এইও হয়ে গেল, হয়ে গেল আমার লেখা। আর যে যে নেবে দিদি, হয়ে গেল, তারপর দেখি। এ সময় লিবি, এলে এলে ধর, এটা লেখেলে পরেরটা কী আছে দেখি, খুলি একটু ভালো করে। এইসব আবার প্রশ্ন হলো, পরপর 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 করে দেবো। এই সবিক লিবি, এলে এলে ধর, পুরো ক্লাসকেই আমি একাই পাস করে দেবো আজকে, আরাম আরাম করে হয়ে যাবে চিরকুটিতে। এই লিবি, এলে ধর, পুরো ক্লাসকে আমি একাই পাস করে দিলাম, আমি থাকতে পুরো ক্লাসের চিন্তা নাই, আমি একা চিরকুটি। কইসা দেন আমাকে খাতা, এগুলো কি প্রশ্ন, আসান আসান প্রশ্ন, এগুলো আমার কোনো ব্যাপার হলো? হ্যাঁ আমার, আমি টপার, আমি সবাই চেয়ে উঁচু, আমার উপর কেউ নেই, আমি পটপট পটপট করে লিখে নেবো দেখি। এই লেখা শুরু করলাম, এই হয়ে গেলো, হয়ে গেলো, হয়ে গেলো, এবার লেখা শুরু হলো, আর থামবে না, পটপট পটপট করে শুরু লিখবো। আমার লেখা, আমার লেখা মানে কেউ আমার সমান নাই। এবার আমি একটু খেতে খেতেও লিখে, লেখা আমার থাকবে না, আমি সবাই টপার উঠি। স্যার এক্সাম কমপ্লিট, এলাম ধরুন খাতা। আমার পেন দে, একটু পেন দরকার, একটু দে, এলে ধর। ভাই একটা রুল দে, রুল আনিনি, রুল আনতে ভুলে গিয়েছি, একটা রুল দে, একটা রবার দে, একটা রবার, মানে আমি রুলের পর লেখা পর মুছবো তো, দাদা একটা ই দে, মানে রুল কাটা দে, আমার রুল কাটা আনিনি, রুল কাটা আনতে ভুলে গেছি, একটু রুল কাটা দে। মরতে ভুলে যাস নি? আচ্ছা বলছি সমীর, তুই জামা প্যান্টগুলো খুলে আমাকে জামা প্যান্টগুলো দেখে না, আমি ইতে পরে যাবো, ঘরে পরে যাবো, খুব ভালো জামা প্যান্টগুলো তোর। চিন্তা নাই, আমি ন্যাংটা পরে দিয়ে যাবো। এ ভাই তুই কালকে জাঙ্গিয়াটা দিস আমাকে, হ্যাঁ জাঙ্গিয়াটা দিবি, তুই জাঙ্গিয়াটা দেখে না। এ ভাই একটু জল আছে, জল আছে, জল জল, ওয়াটার 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 আছে, একটু ওয়াটার খাবো। মদ খাবে? মদ মদ খাবে? আয় বলছি, পাউডার আছে, পাউডার, আমি একটু কালো কালো হয়ে গেছি, একটু পাউডার হবে, ঘুলিবে। তোরা পাউডার আনতে পারিস না? ঘুম এখানে একটু আয় দিছি, হ্যাঁ কি আছে তো মুখে? আছে আছে আছে, দুটো দে তো। এ ভাই বিড়ি আছে, বিড়ি বিড়ি বিড়ি, সিগারেট চাই আমার কাছে, হ্যাঁ বিড়ি দে দুটো। আইবা তো মাথা আছে, কি নিবি? হ্যাঁ ঢাক মারাইছিস, মুখ ভেঙে দেবো আবার, যদি আবার যদি কিছু চাস তো দেখি তো বুঝে মুখে। তোরাও পাবি না, মনে রাখিস। এই যা পরীক্ষা আর এই যা প্রশ্ন, দেখে তো মনে হয় না আমি একটাও লিখতে পারবো, কি দরকার পড়াশোনা করে, এই যাব গা, পাস করতে পারবো না, ফেল করে যাব, বাপ ঘর থেকে বার করে দেবে, একটা টোটো কিনবো,
চলাবো, বাস জিন্দেগি সেটেল, কোনো চিন্তাই নাই। আর যদি টোটো না হয় তাহলে একটা মেয়েকে ধরে বিয়ে করলো বো, বাস তার কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে তো টাকা ঢুকছেই। দিদি আমাদের সেরা, দিদি আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেবে, বাস আমাকে কিছু কাজই করতে হবে না, জীবনে শুধু মজা আর মজা। উফ, আমার মতো মজাতে থাকবে কে, চিন্তা নাই, জিন্দেগি একবার সেটেল আছে বস, আমাদের মতো মজাতে কেউ নাই, আমরা লেজেন্ড।